বাংলাদেশের বাংলাদেশের বাইরের পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি আমার বায়াবসা আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এ এইচ আসলাম সানি আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব বিসিএস মুজিবনগর মুক্তিযুদ্ধ অফিসার সমিতির মহাসচিব এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধ বিষয়ক সংবাদদাতা মোহাম্মদ মুসা যিনি মুসা সাদিক নামে পরিচিত এবং তার মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গ্রন্থ রয়েছে যেগুলো তিনি মুসা সাদিক হিসেবেই লিখেছেন স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে সেই আসলাম সানি পাঁচই জানুয়ারির পরে বাংলাদেশ আবার হরতালের মধ্যে প্রবেশ করল গতকালও একটি হরতাল গেল মানে গতকাল গেল এখনও আমরা হরতালের মধ্যেই কথা বলছি ভোর ছটায় এটি শেষ হবে আবার রোববার ভোর ছটা থেকে চব্বিশ ঘন্টার হরতাল এর আগে অবশ্য মৌলানা নুরুল ইসলাম ফারুকের হত্যাকাণ্ডের প্রতিবাদে আধা বেলার একটি হরতাল পালিত হয়েছে পাঁচই জানুয়ারির পরে আর কোনো হরতাল পালিত হয়নি এমনকি প্রধান বিরোধী দলের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিরোধী দল প্রধান বিরোধী দল যারা তারাও কোনো হরতাল রাখেনি সো বা আপনারা কি আবার একটু শঙ্কিত হয়ে উঠছেন ব্যবসায়ীরা হরতাল তো অবশ্যই একটা বিশাল সংখ্যারই জিনিস আপনারা জানেন আমরা একটা বিশাল দুঃস্বপ্ন বাংলাদেশের ইতিহাসে মনে হয় একাত্তরের পরে এত বেশি মানে হরতাল এবং রাজনৈতিক যে পবকাণ্ডা হয়েছে রাজনৈতিক যে সহিংসতা হয়েছে তারপরে আজকে মাত্র কিছু কিছুদিন না যেতে যাতেই আমরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আসলে হরতালে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের যে একটা ব্যবসায়ীদের এবং দেশের আমাদের একটা মেসেজ যে হরতাল বাংলাদেশে হরতাল হয় বাংলাদেশে সব কিছু বন্ধ থাকে সেই এইটাই আমাদের অর্থনীতির জন্য আমরা অনেক হিসাব করি কেউ বলি হরতালে অনেক তিনশো সাড়ে তিনশো কোটি টাকা ক্ষতি হয় কেউ বলে পাঁচশো কোটি ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় লং টাইম যে আমাদের হরতাল হওয়ার পরে হরতাল যে ডাকার পরে এ দেশের যে একটা এফেক্ট যে দেশে বিদেশে যে এবং বিনিয়োগকারীদের জন্য এফেক্ট যে দেশে হরতাল হচ্ছে এখানে বিনিয়োগ রিক্স এবং এটা হচ্ছে বিশাল রিক্সের ব্যাপার আর বৈদেশিক বিনিয়োগের জন্য তারা অবশ্যই রাজনীতি স্থিতি চলে যাবে আপনারা জানেন গতকাল শুধু একটা রাজনীতিক একটা বিনিয়োগ সম্মেলন হয়েছিল সোনারগাঁও হোটেলে সেই বিনিয়োগ সম্মেলনে আমরা আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আপনারা জানেন যে জাপান ইতিমধ্যে আমাদের দেশে একটা স্পেশাল জাপানি এক্সপোর্ট জোন চেয়েছে যা এক্সপোর্ট জাপানি ইন্ডাস্ট্রিয়াল জোন চেয়েছে যেখানে তারা বিনিয়োগ করতে আগ্রহী বিনিয়োগ মাখন কখন দেখবে যখন একটা বিনিয়োগের পূর্ব হল রাজনীতিক একটা সুন্দর রাজনীতিক স্থিতিশীলতা এবং যেখানে সন্ত্রাস এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে কোনো বাধা প্রদান করা হয় না এরকম কোনো একটা সমাজ ব্যবস্থা কিন্তু আমরা গত বছরগুলি পার হওয়ার পরে যে একটা বছর ঘুরে দাঁড়ানোর সময় আপনারা জানেন ইতিমধ্যে আমাদের উৎপাদনের উপর ব্যাপক আঘাত এসে গত আমরা কিন্তু ইমিডিয়েটলি এফেক্ট পাইনি অর্থনীতিতে এফেক্টগুলি এখন হচ্ছে যেমন আমাদের ব্যাঙ্কগুলিতে বিশাল অঙ্কের টাকা পড়ে আছে কেউ বিনিয়োগ করছে না ব্যাঙ্কগুলি এখন তাদের ছোটো ছোট যারা সঞ্চয়কারী তাদের তাদের রেট কমাই দিচ্ছে এবং বিনিয়োগ করার জন্য লোক পাচ্ছে না বিনিয়োগ করার জন্য প্রথমত অনেক কারণ আছে অনির্চ্যতা একটা বড় রাজনীতিক অনির্চত একটা বড় কারণ আরেকটা কারণ হলো যে আমাদের বৈদেশিক বিনিয়োগ বৈদেশিক বিনিয়োগ যে যে পরিমাণ আসার কথা বাংলাদেশ আমরা যে অন্যান্য এশিয়ার সব দেশের সাউথ এশিয়ার সব অনেক দেশের সাথে আমাদের বৈদেশিক বিনিয়োগের জন্য যে নীতিমালা আছে বা আমাদের যে সবচেয়ে বড় যে আমাদের একটা বিশাল প্রতি বছর তিরিশ লক্ষ নতুন লোক থ্রি মিলিয়ন নতুন লোক কাজ করার জন্য আসে তাদেরকে তো আপনাকে কাজ দিতে হবে তাদের জন্য তো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আমাদের বিদেশ যারা যাচ্ছে তাদেরও এখানে আমাদের মার্কেট এখন আস্তে আস্তে সীমিত চলে আসছে এটা বাড়ানো কতটা সম্ভব এটা সময় চক্র দেশে উৎপাদন বাড়ানো তাহলে আমাদের বিনিয়োগ করতে হবে বিনিয়োগের সবচেয়ে বড় অন্তরায় হলো হরতাল এই রাজনৈতিক এই দশত কর্মকাণ্ড তো আজকে যখন হরতাল হরতাল আহ্বান করছে এটা যতটা কার্যকর হয়েছে রাস্তায় যতটানা কার্যকর হয়েছে উৎপাদনে তার চেয়ে বেশি কার্যকর হয়েছে আমাদের ইমেজ আজকে যারা প্রিপারেশন নিচ্ছে আমরা পরবর্তীতে ইমে আজকে আগামীতে ইনভেস্টমেন্টের জন্য যারা প্ল্যান করছে বা বৈদেশিক বিনিয়োগকারীরা যারা চিন্তা ভাবনা করছে বাংলাদেশে বিনিয়োগ করবে তাদের জন্য একটা নেগেটিভ একটা বিশাল একটা মানে মেসেজ যাবে যে বাংলাদেশে হয়তো বা এখনও রাজনৈতিক যে সরকার যে বলছে বা আমরা যে যেটা দেখছি এটা প্রতিফলন করছে না তাই হরতালের বিরুদ্ধে আমাদের দেশের সবাই আমরা হরতালের বিরুদ্ধে বলি আমরা ধন্যবাদ জানাই যে প্রধান বিরোধী দল এখন হরতাল ডাকে নাই বা হরতাল ডাকার জন্য চিন্তা এখনো করে রাজনীতি যদি হয় দেশের মানুষের জন্য উৎপাদনের জন্য তা হরতাল তো আমি একটা এর আগেও আপনার এখানে বলছিলাম বর্তমান আমাদের উন্নয়নের মাত্র ষোলো পার্সেন্ট আমাদের জাতীয় জিডিপি ষোলো পার্সেন্ট গভর্নমেন্ট নিয়ন্ত্রিত বাকি সমস্ত কিছু প্রাইভেট সেক্টরের জন্য এখানে ষোলো পার্সেন্টকে বন্ধ করা রাখতে পারে না কিন্তু আমাদের সেক্রেটারির অফিস আছে পুলিশ অফিসারের অফিস আছে সব অফিস আছে আমাদের উৎপাদনের যে সমস্ত শিল্প কারখানা আছে কাঁচামালগুলি আছে এ বাকি এইট সেভেন্টি ফোর পার্সেন্ট প্রাইভেট সেক্টর থেকে নিয়ন্ত্রিত হয় এ হরতালে কিন্তু সেভেন্টি ফোর পার্সেন্ট প্রাইভেট সেক্টরের ক্ষতি হয় সরকারের ষোলো পার্সেন্টের তো পুরোটাই চলতে থাকে আমার উৎপাদনশীলতা বন্ধ হয় আমার কাঁচামাল আমদানি বন্ধ হয় আমারকে ব্যাগিংটা উৎপাদন বন্ধ থাকে আমার ডেলিভারি বন্ধ থাকে আবার পরীক্ষণে কি করতে হয় প্রত্যেকটা দিনের জন্য আজকে দেখেন গল আপনি যদি পরিসংখ্যান দেখেন ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ব্যাঙ্কগুলিতে যে আমাদের কুরিন মানে কুরঋণের পরিমাণ বাড়ছে যারা ঠিকমতো টাকা দিতে পারছে না ব্যাংকের বিকজ অফ এই লাস্টে যে হরতালগুলি হয়েছে এই জন্য উৎপাদন বন্ধ হয়েছে আমাদের সাপ্লাই চেইন অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা আরও ভালো হওয়ার কথা ছিল সেই জন্য অনেকই আমাদের খারাপ ঋণের পরিমাণ আপনার বেড়ে গেছে এটার হরতাল আমাদের বর্তমানে এই সময়ে আধুনিক বিশ্বে আমরা যদি এই দেশের যেখানে পৃথিবীটা এত বেশি কম্পিটিশন এখানে সাউথ এশিয়াতে দেখেন এখানে যারা যারা আমাদের কম্পিটিটার ইন্ডিয়া আজকে দেখেন হরতালের জন্য আমরা কিছু একটা মেসেজ দিতে চাই হরতালের জন্য ইন্ডিয়ার গার্মেন্টস উৎপাদন গত তিন মাসে বৃদ্ধি পেয়েছে কারণ ওই যে ছয় মাস আগে যে আমাদের অনিরশ্চতা দেখা দিয়েছিল এই অনিশ্চয়তার জন্য অনেক অনেক যারা কাস্টমার আছে তারা ইন্ডিয়াতে কিছু অর্ডার বেড়াই দিয়েছে ভিয়েতনামে তারা অর্ডার বৃদ্ধি করেছে চায়নাতে সব পাশাপাশি দেশগুলি হরতালের একটা লং টাইম এফেক্ট কালকেই দেখা কালকে আমাদের আমাদের বলতে থাকবে কি ব্যাপার তোমরা কি আবার সেই রাজনীতি একটা বিশাল খারাপ মেসেজ আমি মনে করি এই দেশকে যারা ভালোবাসে যারা রাজনীতিবিদরাই রাজনীতি করবে এই রাজনীতিবিদরা যাতে একটি কমিটমেন্ট থাকা উচিত যে আমরা রাজনীতি করবো বা রাজনীতিতে আমাদের হরতাল এবং হানাহানি যে মারামারি আমরা আগে দেখেছি রাজনৈতিক কারণে সেগুলি আর দেশে হবে না তাহলে কিন্তু রাজনীতিবিদদের জন্য রাজনীতি করানি ইজি হয়ে যাবে তখন তখন কিন্তু এই হবে যে দেশের দেশ যখন উন্নয়ন হবে দেশ যখন অর্থনৈতিকভাবে মূল হবে তখন কিন্তু তাদের ভোট চাইতে রাজনীতি করতে এত বেশি কষ্ট করতে হবে না এখন যেভাবে করতে হয় এবং তাদের সবারই তো আমরা দেখি উন্নয়ন হলো তাদের মূল লক্ষ্য উন্নয়ন যদি মূল লক্ষ্যতা হয় তা আমরা রাজনৈতিক হাতিয়ার হলেও উন্নয়নকে বাধা করার সবচেয়ে অসল হরতাল হরতালকে রাজনীতিক ভাঁধা করে তারা ক্ষমতায় যেতে চায় এটা তো সবই নিজে তো এখানে হতে পারে না আসাম সানি সাহেব যা বলেছেন আমি তার সাথে পুরাপুরি এক মত কিন্তু ওদের ব্যবসায়ী মানুষ আমি ব্যবসা নিয়ে ব্যস্ত সিজনে সংখ্যা ওনার ওনার পরিপূরক হিসেবে আমি সংখ্যাগুলো বলছি কারণ আমি তো একজন সাবেক সচিব আমি অফিসার সমিতির মহাসচিব আমার কাছে সংখ্যাগুলো আছে মহিষ স্যার এবছর বাজেট দিয়েছেন এবছর বাজেট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা

এই এই হিসাবটা পিএইটের একটা পেপার থেকে আমরা চার লক্ষ আশি হাজার কোটি হরতাল হরতালে এই ক্ষতির পরিমাণ এই ক্ষতিটা গভর্নমেন্টের বিভিন্ন সময় গভর্নমেন্টের পেপার থেকে আমরা নিয়েছি তাতে তার ফলে আমরা যদি বছর বাংলাদেশে ক্ষতি হয়েছে টোটাল বছরে তার মানে দু বছরে আমরা যদি জনগণকে ঘুমায় শুয়ে থাকতে বলি বসে থাকতে বলি এবং যে ক্ষতি হয়েছে ওই ক্ষতির টাকা দিয়ে আমরা বছর এই দেশবাসীকে খাওয়াতে পড়াতে এবং দেশবাসীকে আমরা চালাতে পারি এই দু বছরের যে ক্ষতি অর্থাৎ দু বছর আমার পিছিয়ে গেছে আমি তো কি বলছি দু বছর পিছিয়ে গেছে মানে ডক্টর অমর্ত সেন হিসাব অনুযায়ী আমাদের এই বিশ বছর কলসল লস হয়েছে এই জন্য সকল দলের নেতা নেত্রী আর্মি ডিক্টেটার যারা অবৈধভাবে বন্দুকের জন্য কামান বন্দুক দেখে ক্ষমতা দখল করেছিল জিয়া রহমান এরশাদ গম সকলেই কিন্তু তাই একটা কথা বলতে উল্লেখ করতে চাচ্ছি যে হরতাল হরতাল কিন্তু দেখেন হরতাল কিন্তু পৃথিবীর কোনো দেশে নাই এই যে আসাম সাহেব বলছিলেন ওয়েস্ট বেঙ্গল আসাম সাহেব কিন্তু যে হরতাল সেটা হলো বন্ধ কিন্তু বন্ধ কোনো জোরে জোরে নেই এবং বন্ধ তো হয় বন ডাকে কিন্তু সকালে দু ঘন্টা পরে ওই দল নিজেই প্রত্যাহার করে নেয় পৃথিবীর কোথাও কোনো দেশে হরতাল নাই আমরা তো মঙ্গল করে একটা দেশ না আমরা বাংলাদেশে পৃথিবীর একটা দেশ তো পৃথিবীর কোনো দেশে হরতাল নেই আমাদের দেশে থাকবে কেন এই জন্য জগদ্ধাত্রী আপনি কিন্তু সাধারণ জনগণের আপনি জাতি জনের কন্যা বঙ্গবন্ধু সম্পর্কে আমাকে প্রেসিডেন্ট মেতারা বলেছিলেন প্রেসিডেন্ট এরশাদের সামনে আপনি যখন কাতারে কুয়েতে যুদ্ধ হলো এবং বাঙালিদের ফেরত আনতে পারছিলাম না তখন প্রেসিডেন্ট এরশাদ প্রেসিডেন্ট মিত্রাকে তার সম্পর্কে ভালো ছিল তখন উনি প্রেসিডেন্ট মিত্রাকে বলে আমাদের যুদ্ধ হ্যাঁ থ্যাংক ইউ তারপরে উনি জাম্মজেট দিলেন তখন আমরা বাঙালিদেরকে আনতে লাগলাম ফেরত আনতে পারলাম বিনা পয়সায় পরে টু শো দি গ্রেটফুলনেস টু দি ফ্রেঞ্চ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাহেব গেলেন আমরা গেলাম প্রেসিডেন্ট মিত্রা ওনাকে বলেছেন যে তোমরা তোমাদের লিডার তোমরা এ লিখো না কেন তোমরা দি গ্রেট লিখো না কেন আমরা যে আমরা যে লিখি গ্রেট তো তোমাদের পারমিশন নিয়েছি অন্যান্য লোকেরা জাতি যদি লেখে আলেকজান্ডার দি গ্রেট কুইন ভিক্টোরিয়া দ্য গ্রেট তোমার লেখো না কেন কারণ তোমাদের নেতা তো সাধারণ নেতা না তো এটা উল্লেখ করলাম এই জন্যে যে তার কন্যা জাতি জনকন্যা আপনি যদি দেশটাকে বাঁচাতে পারেন এবং সংসদে কালকে ভোট হয়েছে আপনি সব ভোট পেয়ে গেছে আপনি যদি হরতালটা নিষিদ্ধ করে দেন তাহলে আপনি তো চির কেমন তুমি তো প্রধানমন্ত্রী থাকবেন না কিন্তু আপনার নাম আমি আমি বলছি আপনার নাম কেমন পর্যন্ত দেশে থাকবে আমাদের জাতিকে কুড়ি করে খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা মুক্তিযোদ্ধা আমি লাশের মধ্যে উদ্ধার করে নিয়ে আসছিল যশোর বেঁচে আছি আমি সত্য কথা বলতে চাই সিঙ্গাপুর যাদেরকে আপনি হরতাল বন্ধ করবার জন্য বলছেন তারা ইঙ্গিত করছেন হয়তো হরতাল বন্ধের জন্য আইন সংসদে নিয়ে আসবেন হয়তো নিয়ে আসবেন এখন যে ধারায় আইন করেছিলাম কিন্তু তো হরতাল অনেক হরতাল করবার রেকর্ড আছে সেটা আপনি সেটাই বলেছি সকলেই দেয় এবং এই যে কলসিয়াল লস হচ্ছে বিশ বছর যে বাংলাদেশ পিছিয়ে সকলে দেয় কিন্তু আমি এটা উল্লেখ করতে চাচ্ছি মাহাতৃ মোহাম্মদ যখন মালয়েশিয়ার না তিনশো বিশ ডলার এখন তেরো হাজার ডলার আর ইউ যখন মাতৃ মহামান্তরকে বের করে দেয় মালয়েশিয়া সিঙ্গাপুরকে ওরা তো তিন দিন যাবে না কিন্তু ইউ এসে গেম লিডারশিপ বেনোভারেন্ড লিডারশিপ বেনোভারেন্ড লিডারশিপ ফলে এখন ছাপ্পন হাজার ডলার পার ক্যাপিডিয়ান ক্যাম্প জাপানকে সারপাস করবে জাপানে এখন চুয়ান্ন হাজার ডলার পার ক্যাপিডিয়ান সেটাকে সারপাস গেছে সিঙ্গাপুর আমি এটা উল্লেখ করলাম এই জন্যে যে আমাদের দেশকে লিকুয়ানের মন্ত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ঘুমায় না গুরুত্বপূর্ণ সভায় কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন অসংখ্য মন্ত্রী ঘুমাচ্ছেন কিন্তু আপনি তো এক মতই শুধু না অনেক মন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনেক মন্ত্রী দুর্নীতি করতেছে আমি সেটা উল্লেখ করলাম আচ্ছা সেই জন্য আমাদের হরতালটা চিরকালের জন্য নিষিদ্ধ করে দেওয়ার সুযোগ জাতিজনক কোন আপনার হাতে আছে কারণ আপনার নাই এরকম সংখ্যা গুরুত্ব কেউ পাবে না আল্লাহ রহমতে আপনি পেয়ে গেছেন এবং যে কোনো উপায়ে আপনি হরতালটা নিষিদ্ধ করে দেন তিরিশ লাখ লোক আপনি হরতালটা নিষিদ্ধ করে দেন বাংলাদেশকে চিরদিনের চিরকালের জন্য বাঁচিয়ে করবেন আমি বলতে চাই আসলে হরতাল আইন তো এদেশের করতেই পারি হরতালের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় দরকার হরতালের বিরুদ্ধে কিন্তু আমরা সবাই অবস্থান করছি জনমত এবং সবাই এবং যারা রাজনীতি করে তারা হরতাল দিতে চায় না তারা বলে বাধ্য হয়ে তো একটা এগিয়ে নেওয়ার জন্য যদি রাজনীতি হয় যারা হরতালকারী আমাদের জনগণের অনেক করার আছে যারা হরতাল আহ্বান করে আমরা যদি তাদেরকে বয়কট করি যারা হরতালকার এবং আজকে যদি জাতীয় সংসদে আইন হয় আইন হইতে পারে একটা প্রতীক হিসাবে আসলে এই দেশে রাজনৈতিক কর্মকাণ্ড তো আইন দিয়া আমার মনে হয় বন্ধ করা যাবে কিনা এটা সন্দেহ আছে এটা যদি নিজে থেকে দায়িত্ববোধ না হয় নিজে থেকে যদি মানুষ দায়িত্ববোধ না হয় আইন করতে পারে কিন্তু আইন করার আগে যেটা আজকে আপনি যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগও হরতাল করছে রিজন থাকতে পারে আমরা আসলে একসাথ তো আন্দোলন করছি একসাথের সময় তো আমরা আন্দোলন করেছি একটা রিজন ছিল তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট হয়তোবা এক না তাই এখন এই কমিটমেন্টটা

তো এটাও তত্ত্বাবধায়কতা বিতর্কিত হয়েছে আর সর্বোপরি বিতর্ক হয়েছে লাস্ট যে জন্য মৈনরা ক্ষমতায় আসলো জেনারেল মঈন ক্ষমতা আসলো তখন কিন্তু তৎকালীন ক্ষমতা দলেই তত্ত্বাবধায়ককে আরও বেশি বিতর্ক করলো সে বিচারপতির বয়স বাড়ালো আপনার এখানে অনেক বেশি তাদের মতো করে করতে চাইলো এটা আর আরও বেশি বিতর্কিত করলো তা তত্ত্বাবধায়ক এবং গত লাস্ট মিলিটারি আমলে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে যত না রাজনৈতিকভাবে আমরা পিছিয়ে গেছি লাস্ট দুই বছর যখন এই দেশের তত্ত্বাবধায়ক এইট সেভেন এইট কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে গেছি আমাদের উন্নয়নে বলেন আমাদের ইমেজ বলেন আমাদের অর্থনীতি কর্মকাণ্ড অনেক পিছিয়ে গেছি তাই তত্ত্বাবধায়কের রিজন আছে আমি চাই না আর বর্তমান আমি যেটা সবসময় বলি বর্তমান আমাদের মিডিয়া যত বেশি শক্তিশালী যত বেশি ওপেন মিডিয়া আমাদের দেশে আমি কিন্তু আমি তো দেখি না কিন্তু ইউরোপে আমেরিকাতে তাদের কোনো প্রবলেম তাদের কোনো তাদের তাদের যদি কোন একটা বিল্ডিং ক্রাফস হয় তাদের কোন বিল্ডিং ভেঙে যায় তাদের কোন মানুষ যদি ফায়ার করে মারা যায় তাদের কিন্তু আমরা ডেথ বডি বা কোনো ভিকটিমের ছবি আমরা দেখতে পাই না আমাদের মিডিয়া এত স্বাধীন যে আমরা সব কিছু দেখাই আপনারা দেখেন রানা প্লাজার জন্য আমরা তা বর্তমান মিডিয়া যে আমাদের যত ওপেন এখানে কেউ ভুট চুরি করবে কেউ খারাপ করবে এটা কিন্তু জনগণ হ্যাঁ করতেই পারে জোর করে কিন্তু এটা এইটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না তাই হরতালটার জন্য আমি যেটা মনে করি যে প্রত্যেকটাই বর্তমান সরকারের কমিটমেন্ট করা উচিত যেহেতু তারা বিশাল সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আসছে আইন তো অবশ্যই হতে পারে এবং আইনের পরেও তাদেরও কমিট করা উচিত যে দেশের একটা বড় সংগঠন হিসাবে এবং স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী হিসেবে মনে করা উচিত যে আমরা হরতাল করব না এখন আমরা যখন ওনারা যখন হরতাল করবে না কোনো সময় হরতাল যে কোনো পরিপ্রেক্ষিতে হরতাল করবে না তখন কিন্তু বিরোধী দল যদি এই ভূমি তার জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য প্রতিযোগিতায় কর্মকাণ্ড চালানোর জন্য এবং আগামী নির্বাচনে অ্যাজেন্ডাও আসতে পারে নিজের ম্যানিফেস্টোতে আসতে পারে যে আমাদের ফার্স্ট ম্যানিফেস্টো হলো আমাদের ফার্স্ট হলো আমরা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেবো না আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় সেই কর্মসূচি দেবো না আমরা হরতাল করবো না জনমত যদি মানুষের রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয় হরতাল করে জনমত করার দরকার নাই এটা তো রিফ্লেকশন হবে বুটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে সেই এইটার জন্য একটা জাতীয় ঐক্যমতের দরকার এবং আমি মনে করি সব রাজনীতির দলই উন্নয়নের জন্য জাতীয় ঐক্যমত করতে তাদের কোনো বাধা হওয়ার দরকার মিস্টার মুসা যে কারণে হরতাল সেই প্রসঙ্গটি আমরা অবশ্যই আলোচনা করে নিয়ে আসিনি যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলোয়ার হাসান সাইদির আ মামলাতে যিনি যে ট্রাইবুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন সেটা অমৃত্য কারাদণ্ড দেয়া হয়েছে তাকে সো এই রায় সম্পর্কে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়া আমি আমি যে সব কথা বলি তাহলে সে খুব ট্র্যাজিক ঘটনা ঘটে এখানে আমি মুক্তিযোদ্ধা আমি যখন দজমাওার কসপনেন ছিলাম আমরা যে চকে সামনে দেখেছি মুক্তিযোদ্ধা দল আর শত শত পড়ে আছে আমি ঢাকা স্যারেন্ড হচ্ছে ষোলো তারিখে সতেরো তারিখে স্যারেন্ডার হয়েছিলো খুলনায় খুলনায় সাকির সামনে ইন্ডিয়ান ব্রিগেড দিলবাস থেকে আসছিলো পাকিস্তানের ওয়ান জিরো সেভেন ব্রিগেড বেড হায়াত খ্যান সই করলো তারপর আমাকে লোকেরা বললো যে এখানে একজুট মিলের পিছনে লাশ পড়েছে আমি যা দেখি হা সব শত শত লাশ পড়ে আছে এক বোনের লাশ উলঙ্গ এবং তার বাংলাদেশের পতাকা তার নিম্নাঙ্গে ঢোকে বাংলাদেশ পাকিস্তানের পতাকা আজকে আমি বলবো আজকে আমি বলবো তারা যে করেছে তারা মৃত্যুদণ্ড রহিত হয়ে গেছে তারা তো আল্লাহকে মনোজাজ করা হয়েছে শোকরানের নামাজ পড়া উচিত আমি জাতিকে দ্বিতীয় রাখতে চাই না আমি আজকে সুস্পষ্টভাবে বলছি জয়ুর রহমান যে এখানে পাকিস্তানের রাজাকা সাজিসকে প্রধানমন্ত্রী করলো আর বেগম যে আব্দুর রহমান বিশ্বাস প্রিনিস কমিটির চেয়ারম্যানকে প্রেসিডেন্ট করলো আমি পাকিস্তানের মধ্যে হতে চাই আমি মুক্তিযোদ্ধা আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা আমাকে জয় রহমান অফ পাকিস্তান ইউর টু মেক বি প্রাইমিস্টার পাকিস্তান আমি বাংলাদেশের যুদ্ধ করেছি আমি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারি তাহলে পাকিস্তানের পক্ষে সাজিদ সেই ইউনতি যে বলছিল আমি তখন প্রেসিডেন্ট অফিসে ছিলাম মুজিব রহমানে সে বলছে দি দি সামস অফ দি ইন্ডিয়ান প্রস্টিটিউটস আর পেনিটেটিং ইন টু দি সাবডেন্ট অফিস পাকিস্তান দি সব দি ল্যাঙ্গুয়েজ অফ সাজিদুর রহমান থ্যাংক ইউ রহমান আপনি এখন পার্লামেন্টে শুয়ে থাকবেন ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড ইউ হ্যাভ টু মেক মি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান বেগম যে আপনি চেয়ারম্যান আব্দুল রহমান বিশ্বাস পাকিস্তানের বাংলাদেশের প্রেসিডেন্ট করেছেন আমাকে আপনাকে পাকিস্তানের প্রেসিডেন্ট করতে হবে আপনি আপনি বলতে চাচ্ছেন রাজাকারা আলমন্দর হুদে হেল দেয়ার তারা তো দেশের লোক না তারা তো দেশ চায় নাই তারা তো দেশের জন্ম চায় নাই আপনি মনে করতেছেন যে এই দেশে ইলেকশন হবে আর তারা রাজাকারা মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আর এমপি হবে নো নেভার আমাদের এই দেশে গভর্নমেন্ট অফ দি পিপুল বাই দি পিপুল ফর দি পিপুল চলবে না এদেশ কি হবে গভর্নমেন্ট অফ দি ফ্রিড অফ ফাইটার্স গভর্নমেন্ট অফ বাই দি ফ্রিড অফ ফাইটার্স

বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী তখনও বলেছেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখনও বলেছেন বীর উত্তমদের দিয়ে আর সেই বীর উত্তমরা কিন্তু প্রায় সবাই এখন রাজাকারের প্রায় সবাই অনেকেই অনেকেই রাজাকারের খেতাবে অভিযুক্ত যেমন জিয়াকে আপনি একটু আগে অভিযুক্ত করলেন আপনি হয়তো এভাবে করেছেন অন্যরা তাকে রাজাকারও বলেছেন আমি আমি মিশরেকে খন্দকারকে রাজাকার হিসেবে অভিহিত করা হচ্ছে পাকিস্তানের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে তিনি বীর উত্তম বাংলাদেশের মুক্তিযুদ্ধের

প্রতিক্ষেতাবে ভূষিত আমি মানে সশস্ত্র যুদ্ধের অভিজ্ঞতা নেতা যে কজন আছে বিএনপিতে কিন্তু তুলনামূলকভাবে ভাবে আওয়ামী লীগের শীর্ষস্থানের নেতাদের চাইতে বেশি আমি উত্তর দিচ্ছি আমি আপনাকে যেগুলো যে তিনটি চারটি প্রশ্ন তুলেছেন আমি উত্তর দিচ্ছি কিন্তু আগের কথা রেস ধরে বলি মুগাবে এই রোডি জম্বুবাইয়ের প্রেসিডেন্ট মুগাবে পঁয়ত্রিশ বছর যুদ্ধ করে মুগাবে দেশ স্বাধীন করেছিল তাদেরকে আট বছর আগে ওই ব্রিটিশরা টাকা ব্রিটিশ কলোনি যা টাকা পাঠাতে তাকে হারিয়ে দেয় হারিয়ে দেওয়ার পরে

দল পার্লামেন্টে শেখে এবং যেভাবে ইলেকশন করা হয়েছে ওইভাবে ইলেকশন হবে ওইভাবে ইলেকট্রিশন হবে ওইভাবে ইলেকশন ঘোষণা করা হবে কারণ দেশ জন্ম দিয়েছে মুক্তিযোদ্ধারা আর রাজাকার আলবদর আর খুনিরা আমাদের বন্দের পতাকা দিতে তারাই হবে দেশের প্রধানমন্ত্রী নো উই হ্যাভ দ্যাস্ট পয়েন্ট টু সি ব্যান উই হ্যাভ টু ফাইট দ্যান্ট দরকার আরেকটা মুক্তিযোদ্ধার হয়ে যাবে কিন্তু তাদেরকে এই দেশে কোনোদিন ক্ষমতা করতে দেওয়া হবে না প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি তাদেরকে করতে দেওয়া হবে না যেভাবে ইলেকশন হচ্ছে

ইন্দিরা গান্ধীর কাছে আমার মামা ছ দফার লেখক রুহুল কুদ্দুস আর বরিশালের বরিশালের আওয়ামী লীগের সাবেক খুলনার এমপি তাদেরকে ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী মিটিং করে ডিপি ধর তার প্রিন্সিপাল মিটিং করে ইন্দিরা গান্ধী সমস্ত ব্যবস্থা করে বলেছেন যে বঙ্গবন্ধু কিছু করে জানি টোটাল ফল উনি জানেন না

আন্দোলন সামাজিক আন্দোলন মুক্তিযুদ্ধের একটা চেতনা আছে মুক্তিযুদ্ধের চেতনাটা একটা ছিল ধারাবাহিক আন্দোলনের ফসল আমাদের মুক্তিযুদ্ধ ধারাবাহিক আন্দোলনটা ছিল আমাদের একটা বাঙালি আমাদের যে মূলনীতি মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে আমাদের সবসময় একটা জাতির যে স্পিরিট থাকা উচিত আজকে আমাদের স্বাধীনতার তেতাল্লিশ বছর পরেও এই প্রশ্নটা আসে এটার কারণ হলো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ডাকে আমরা যে মুক্তিযুদ্ধ আমরা করেছি যখন আত্মতি দিয়েছি তাদের ত্যাগ তিতিক্ষাকে আমরা সঠিকভাবে আমাদের কর্মকাণ্ডে প্রতিফলন ঘটাতে পারি না এইটা হলো সবচেয়ে বড় প্রশ্নমোধক চিহ্ন আজকে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের প্রথার কখন প্রশ্ন আসে আজকে যদি আমি আমাদের আমি জানি আজকে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যদি আমি একজন দুর্নীতি পরায়ণ হই আমি যদি একজন মানে করেন আমার আমাকে দিয়ে যদি সাধারণ মানুষের দেশের ক্ষতি হয় তাহলে আমি যে মুক্তিযুদ্ধের কথা বলতেছি এটা কিন্তু আমি একটা একটা ব্যবসায়িক কারণে একটা লাভের জন্য মুক্তিযুদ্ধের কথা বলতে মুক্তিযুদ্ধের মানুষ অবশ্যই এখন আজকে আজকে প্রশ্নটা আসছে কেন আজকে এখানে আসছে আপনি দেখি যে আপনি দেখেন এদেশের মানুষের কাকে দিয়ে আপনি দেশ চালাবেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি যে উনি সুফি সথেক থেকে কাজ আরম্ভ করা করে তারপর উনি

বাংলাদেশের আমাদের আমাদের সেরে বাংলার বাংলা বঙ্গভঙ্গের যে বাংলা আমরা একটা ক্ষুদ্রতম অংশ মাত্র বিশাল অংশ ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে সে বাংলায় আমি যখন কলকাতাতে যাই রাজনীতি হয়তো নিয়ন্ত্রণ আছে কলকাতার আমাদের মমতা ব্যানার্জি আর বুদ্ধদেব বসুদের অর্থনীতি কিন্তু বাঙালিদের কাছে নিয়ন্ত্রিত নাই কলকাতার অর্থনীতি সমস্ত ব্যবসা বাণিজ্য মারোয়ারিরা করে যারা অবাঙ্গালিরা করে সত্তর পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফাইভ স্টার হোটেল হান্ড্রেড পার্সেন্ট বিজনেস হান্ড্রেড পার্সেন্ট আইটির বিজনেস সমস্ত কিছু অবাঙ্গালিদের হাতে স্বাধীনতার ফসল হলো এটা আজকে বাংলাদেশ আমরা একটা দেশ কলকাতার অর্থনীতি দেখেন আর আমাদের অর্থনীতি দেখেন একাত্তর সালে আমরা ছিলাম পাকিস্তানের অর্থনীতির পঁচিশ পার্সেন্ট মাত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাদের জিডিপি আমাদের জিডিপি ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আজকে আমাদের রিজার্ভ বাইশ হাজার বাইশ বিলিয়ন ডলার পাকিস্তানের রিজার্ভ বারো বিলিয়ন ডলার আমরা অলমোস্ট ডাবল আজকে পাকিস্তানের আজকে পাকিস্তানে আপনার তাদের এক্সপোর্ট দশ বিলিয়ন ডলার আমাদের ১২ বিলিয়ন ডলার আমাদের বত্রিশ বিলিয়ন ডলার এই যে ডিফারেন্স এটা তো স্বাধীনতা এই সাফল্য তো আমরা করতে আজকে যখন দেখেন ঢাকা শহরে আপনি যদি একশো বিশ সালের উপরে দেখেন থাউজেন্ড অফ কনস্ট্রাকশন গোয়িং এই যে দেশের ডেভেলপমেন্ট আমাদের প্রাইভেট সেক্টরের যে অগ্রগতি আমাদের দুর্বলতাটা কোথায় প্রাইভেট সেক্টর আমরা যেভাবে আগাচ্ছি আমাদের গভর্নমেন্টের যে মেকানিজম আছে সেভাবে আমাদেরকে সাপোর্ট দিতে পারছে না এই জন্যই কিন্তু আমাদের অগ্রগত অগ্রগতিটা থেমে যাচ্ছে অগ্রগতি যতটুকু হওয়া দরকার ছিল আমি তো মনে করি কি বাংলাদেশের জিডিপি আমরা যেভাবে একটা এন্টারপ্রেনার হিসেবে হিসাবে আমি যেভাবে প্ল্যান করি এভাবে আগে থেকে যদি পারতাম আমাদের যারা ব্যবসায়ীদের যে প্ল্যান বা এদেশের যে উদ্যমী লেবার শ্রেণী শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষ যে যে প্ল্যান আছে যে কাজ করার যে ক্ষমতা আছে তাদের তাদের যে নিজের মেধা আছে এদেশে বারো পার্সেন্ট জিডিপিতে যাওয়া কোনো ব্যাপারই না আমরা যদি কিছু ইনফ্রাস্ট্রাকচারে যদি তাদের সাহায্য করতে পারতাম গ্যাসবিধের সাহায্য তাই স্বাধীনতার সুফল কিন্তু আমরা পাচ্ছি আজকাল স্বাধীনতার প্রশ্নে কেন প্রশ্নটা আসবে প্রশ্নটা এই জন্য যে মুক্তিযুদ্ধের নামে যেই পরিকল্পনাগুলি করছে অ এটাকে ফসলটাকে তুলে ধরতে দিচ্ছে না যে প্রক্রিয়াটা আসে প্রক্রিয়াটার মাধ্যমে মুক্তিযুদ্ধেরই প্রক্রিয়াটা করছে কিন্তু তারা অতি অল্প দামে অল্প সস্তায় তারা বিক্রি হয়ে যাচ্ছে তখনই কিন্তু মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের যে অগ্রগতি মুক্তিযুদ্ধের মূল্যটা মূল্যটা কিছু সংখ্যক মুক্তিযুদ্ধের জন্য কিছু সংখ্যক মুক্তিযুদ্ধের জন্য সাধারণ মুক্তিযোদ্ধারা সে মূল্য মূল্য মুক্তিযুদ্ধের চেতনা সরকার হ্যাঁ সেই সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি বন্ধুদের সম্মানিত করেছে এটা প্রশংসা কাজ কিন্তু সেই সম্মাননার মধ্যে যে ক্রেস্টি উপাধ্যায় সেখানে স্বর্ণ করে হ্যাঁ এখন এই আমি তো ভাবে আমি একজন ছাত্র দেখেন আমি একজন আমার স্বপ্ন কি ছিল আমার স্বপ্ন ছিল আমি ছাত্রলীগ করতাম আমার স্বপ্ন ছিল ছাত্রলীগ কি করতাম তখন আমরা স্লোগান দিতাম যে দেশ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে একসাথে আমলে আমাদের মতো যারা ছাত্র স্বপ্ন দেখে আমরা আশির দশকে আমরা যখন স্টুডেন্ট আপনিও আমাদের সমসাময়িক আমরা কিন্তু কেউ ইন্টারপ্রেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালে যাওয়ার স্বপ্ন দেখিনি বড় যার একটা ব্যবসায়ী যাওয়ার স্বপ্ন দেখিনি সময়ের পরিবর্তনে আমাদের পরিবর্তন আসছে কিন্তু তখন যে মূল্যবোধ যে চেতনা নেওয়া তখনকার ছাত্র সমাজ স্বাধীনতার পরেও কাজ আজকে যখন আপনার এই যে তিন তিনটা গণতান্ত্রিক চারটা গণতান্ত্রিক পাঁচটা গণতান্ত্রিক নির্বাচনের পরে যে সরকার আজকে যারাই আমরা মুক্তিযুদ্ধের কথা বলি আমি তো মনে করি আমি যদি মুক্তিযুদ্ধের কথা বলি আমি যদি আজকে আওয়ামী লীগের কথা বলি মুক্তিযুদ্ধের নেতৃত্বকার দল বলি আমার সমালোচনা কার আগে উচিত আমি যে নামটা ব্যবহার করছি বঙ্গবন্ধুর আমি কেউ স্বাধীনতা সেই স্বাধীনতার প্রতিফলিত হচ্ছে কিনা আর যদি আমি যদি হই আমি যদি দখলকারী হই আমি যদি অন্যায় একজন মানে অর্থ ব্যাংকের ঋণ না দেয়া ঋণ আত্মসাতকারী হই তার আমার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা এটা হাস্যকর ছাড়ার না মানুষ এটা কিন্তু মানুষ এটা মানুষের কাছে মুক্তিযুদ্ধটা কি হবে মুক্তিযুদ্ধকে আমি হাওয়া প্রতিপন্ন করলাম আজকে যে প্রশ্নটা আসছে আজকে এক মিনিট আমি শাস করি আজকে একমাত্র আমি মনে করি দায়িত্ব কারা কাদের বেশি যারা নেতৃত্ব দেয় তাদেরই দায়িত্ব বেশি কাদেরকে মানুষ ফলো করবে যারা যারা আমি যখন আমি যখন বঙ্গবন্ধুর কথা বলবো আমি যখন বঙ্গবন্ধুর মূল্যবোধ বঙ্গবন্ধু তাহলে বঙ্গবন্ধুর আদর্শের চরিত্র প্রতিফলন যদি আমার চরিত্রে না থাকে তাহলে আমার মনে অধিকার নাই আমার বঙ্গবন্ধুর কথা বলার আগে বঙ্গবন্ধুকে বুঝতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে নিজের চরিত্রের মধ্যে নিজের ক্যারেক্টারের মধ্যে বঙ্গবন্ধুর আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটালেই আমি যদি বলি হ্যাঁ আমি আমার নেতা বঙ্গবন্ধু তাহলে মানুষ এটা বিশ্বাস করবে মানুষ এটাকে তখন শ্রদ্ধা করবে আজকে প্রশ্ন রইলে আজকে মুক্তিযুদ্ধকে হেওয়া করছে কারা যারা মুক্তিযুদ্ধের নামে ব্যবসা করছে মুক্তিযুদ্ধকে নাম করে যারা সুবিধা আদায় করছে এবং ওই নেতৃত্বকারী দল আজকে সরকারের আজকে যদি আমি যদি বলি আমি একজন মানে পশ্চকাতর একটা ব্যাপার যে একটা পাঁচ পাঁচটা সচিব

আমার সেকশন অফিসার কি করলো আমার ডেপুটি সেক্রেটারি কি করলো আমার জয়েন্ট সেক্রেটারি কি করলো আমার এডিশনাল সেক্রেটারি কি করলো আই উইল মেক দ্য রেসপন্সিবল আই উইল হ্যাং দ্য তারা কি করছে কি করেছেন আপনি আপনি নিজে কি করেছেন আমি তো আমি তো অফিসার আপনি তো অফিসার শুনুন আমি বলছি আমার মন্ত্রণালয় আমার অফিসার আই উইল মেক দ্য রেসপন্সিবল আমি তাই বলছি আমি শুনুন এবং আপনি আরেকটা একটা কথাই বলি একটু আগে কথা হচ্ছিল যে খন্দকার সাহেব বঙ্গবন্ধু সাহেব বলছে যে সামরিক নেতৃত্ব এই যে আমার এই বই মুক্তিযুদ্ধের হৃদয় মম এটা আমি ছিয়ানব্বই সালে খান এখন বল এখানে এখানে ওসমানী সানের আর্টিকেল আছে এটা উনি বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলা লিখেছে তাতে বলছে বঙ্গবন্ধুর নির্দেশে আমাকে গোপনে বৈঠক করেছে আমাকে নিয়ে আর জেনারেল এআই আসামের জেনারেল যাকে পাকিস্তান আর্মি প্রতিষ্ঠিত করেছিল এ আই মজিদ ওনাকে নিয়ে বঙ্গবন্ধু গোপনে মিটিং করেছে বলছে তোমাকে সারা প্রতিষ্ঠিত করে দিয়ে গেলাম উনি বলছে আমার হস্তপাতি কোথায় আসবে বলছে বন্যার মেঘ অস্ত্রপাতি আনবে আর ঝড়ের মধ্যে তোমার সাহায্য আনবে আমি ব্যবস্থা করে গেছি তাকে বলেছে এবং আচ্ছা আর আরেকটা কথা এই যে লোকের ছবিটা একটু দেশবাসীকে দেখাতে চাই ওটার নাম শশঙ্ক শঙ্কর ব্যানার্জি আমার বাবা রুল কুন্দু যিনি ছ লিখেছেন উনি এবং বরিশালের বাড়ি আওয়ামী লীগের ট্রেজারার চুয়ান্ন সালে গণপরিষেষ দুরুদ্বে তারা তাদেরকে বঙ্গবন্ধু নয়ই মার্চ দিল্লি পাঠিয়েছিল নয় মার্চ ডিপি ধরের সাথে মিটিং হয়েছে দশই মার্চ আর স্যার প্রিন্সিপাল সেক্রে ইন্ডিয়াজি মিটিং হয়েছে সব ঠিক করে গেছে সেখানে জেনারেল দেওয়ালে লন্ডনে যেমন সরকার করেছিল ইন্ডিয়া আমাদের সরকার কিন্তু স্যার ওনার বইতে এগুলো সমস্ত মানে বিভ্রান্তি ছড়িয়ে গেছে অজান অবশত আমি বিনুত্তম তারপর শ্রদ্ধারকেই বলছি যে আপনি বিভ্রান্ত হয়েছেন আপনি শুধরে আমি এতগুলো পরিমাণ আমার এই বই অনুষ্ঠানে চিম গেছিলো মাদার দুই ইনফিল্ডটা তখন এই বইতে না কিন্তু উনি তো উনি তো ওনার বইয়ের ভূমিকায় লিখেছেন যেটি ওনার দেখা ওনার অনুভূতি চা এটাই যে ঠিক ওনার এক্সপেরিয়েন্স উনি যেভাবে দেখেছেন কিংবা উনি যেভাবে অনুভব করেছেন সেটা লিখেছেন উনি তো নির্ধারণ করতে অবস্থান যেখানে আছে সেখানেই এটা বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানকে ঘিরে উনি নেতৃত্ব দিন এটা নিয়ে আলোচনা করে লাভে করতে চাই জানি হয়তো উত্তরটা আপনার কাছ থেকে কিরকম হবে কারণ আপনি একটু আগে সংসদের যেই কথা বলেছেন ষোলো সংশোধনী বিল পাশ হয়ে গেল সংসদে অর্থাৎ বিচারপতিদের অভিসংশোধন এবং সেই সঙ্গে সকল সাংবিধানিক এবং আধা সাংবিধানিক পদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে চলে আসলো আপনি কিভাবে দেখেন বাহ আমি তো মনে করি আমার দেশ কেন ইন্ডিয়ান পার্লামেন্ট দেখেন ডেপুটের পার্লামেন্ট দেখেন রাইসার পার্লামেন্ট দেখেন তো নিরঙ্কুশ ক্ষমতা তাদের হাতে আই

আপনি মনে করেন এই দেশে রাজাকার আলপত্র এমপি হবে আমি আমি একদিন আমি একদিন যশোর রোড দিয়ে যাচ্ছি দেখি এই কালকে যে রায়বের ওর নাম কি ও বেহাদব দেখছি জনসভায় বলছে আমি রাজাকার ছিলাম উঠে দাঁড়ান আপনার আমাকে আমাকে স্যালুট দেন বলে আমি রাজাকার ছিলাম সে বলতেছে এইগুলো আমাদের সত্য ছিল সাহেব সমস্ত রাজাকার বলে যা আছে সে কাছে থেকে আমরা বেপদ বেরোবে হ্যাঁ তো বড় এরা এই দেশের সন্তান না এই দেশের রক্ত শরীর নাই এদের শরীর পাঞ্জাবিদের রক্ত এরা এই দেশের

কোনো মুক্তিযোদ্ধা রাজাকার লালবদন কোনো প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট এমপি সচিব যেন হতে পারবে না তারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ বিলীন হয়ে যাবে তারপরে বলেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাকে তাহলে পাকিস্তান প্রেসিডেন্ট করে আমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহায্য কী করে প্রধানমন্ত্রী হবে আন্দোলন মিশন কী করে কী করে প্রেসিডেন্ট হবে এবং ওই রাজাকার লালবদ যারা এখন বন্দী হয়ে আছে বিচার হচ্ছে তাদেরকে প্রধানমন্ত্রী মন্ত্রী তাদেরকে প্রত্যাঁ নিয়ে গেছে বলেন কি আপনি আবার আমি যখন পাশ দিয়ে যাচ্ছি আর রাজাকার কাপড়ি তারপর বলতেছে উঠে দাঁড় আমাকে স্যালুট করেন আমি রাজাঘর ছিলাম জাতি জনগণের কন্যা তার কেশক গুলো কেউ স্পর্শ করতে পারবে না এবং তাই হিমালয়ের কন্যা আছে তার সাহসের বলে এদের গায়ে হাত দিছে তার মধ্যে বাংলাদেশে আমরা যে দেখেছিলাম এটা দিস পাকিস্তান হয়ে গেছিল সেভেন্টি ফাইভের ক্লিকের পর আমাদের সামনে এই বঙ্গভবনে ছিল বলা এই তোমাদের জুতার ফিতা কোথায় আমার সামনে বলা হয়েছে আমি মোহাম্মদ মুসা আমি বলছি আর আমাদের চোখ দিয়ে পানি ফেলতে হয়েছে আজকে আমি দেখাতে চাই কারা তারা এই দেশে সিভিল সার্ভিস তো ঢুকতে পারবে না আর্মি তো ঢুকতে পারবে না যারা পাকিস্তানে বিশ্বাস তারা পাকিস্তানে চলে যাবে তার তো ভোটের দিকে আরই থাকবে না জাতির জনের কন্যা অনুভব ফ্রিডম ফাইটার্স ফ্রিডম লাভ পিপুল অব দি নেশন আই অ্যাম আসকে ইউ আই এম ব্যাকিং ইউ আই এম কমান্ডিং ইউ এদের সব ভোটের দিকে বাতিল করে দেয় তারা কিসে ভোট করবে তারা কেন ভোট দেবে তারা পাকিস্তানকে ভোট দিক

সংসদের কাছে যাওয়ার প্রশ্নটা কিন্তু কারো বাধা থাকার কথা না এই দেশের দেশ চালা সংসদ এবং সংসদেও কিন্তু কিন্তু প্রেসিডেন্টকেও নির্বাচন করে সংসদে আমার একটা প্রশ্ন আমার এখানে একটা প্রশ্ন প্রেসিডেন্টকে যদি করতে পারে সংসদ তাহলে একজন প্রেসিডেন্টকে যদি করতে পারে আমরা দেখেছি কিন্তু বদ চৌধুরীর বিরুদ্ধে যখন সংসদীয় কমিটির মিটিং হচ্ছিল তখন তরুণ সংসদের তখন ওনার বিরুদ্ধে যখন বক্তৃতা দিল এবং তাকে অনাস্থা করার জন্য প্রস্তাব আনসিডেন্ট করার জন্য উনি সাথে সাথে পদত্যাগ করলেন উনি বললেন না অনাস্থার প্রশ্ন আসে আমরা কিন্তু বাংলাদেশের অতি সম্পত্তি দেখেছি তাহলে প্রেসিডেন্টকে যদি যাকে আমরা সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান প্রদান করি আমাদের সবার প্রতীক সম্মানের প্রতীক তাকে যদি শেষ করি তাকে যদি আমরা সংসদ যদি তাকে যদি আমরা সরাতে পারি তাহলে প্রধান বিচারপতি বিচারপতিদের কেন নয় যদি তার বিরুদ্ধে উপযুক্ত কথা আছে আরেকটা যদি সংসদ কিন্তু যে আলোচনাটা হয় এটা কিন্তু সবাই জানে সংসদ যে যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে এটা একটা কার্য কার্যবিবরণী থাকবে এটা একটা পদ্ধতি থাকবে কিন্তু সুপ্রিম কাউন্সিল যেটা করতেছে এটা কিন্তু খুব এটা জনগণকে জানার এত সুযোগটা থাকে না এর ভিতরে কিন্তু আমরা কারো বিরুদ্ধে আমরা মাননীয় বর্তমান প্রেসিডেন্ট উনি যখন স্পিকার ছিলেন

উনার এখন কেন হচ্ছে এখন হচ্ছে আমাদের সংসদের যেটা বলছেন সংসদের গ্রহণযোগ্যতা এবং সংসদটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রশ্নটা কিন্তু এই জন্য মহা সংসদের কাছে ক্ষমতা থাকবে এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে না তা আমরা কি সারা জীবন কি আমরা এরকম থাকবো আজকে সংবিধান সংশোধন করছে এটা কিন্তু পার্টিকুলারলি এই সংসদের জন্য না আমি যদি বলি এটা দলীয় নির্বাচন হয়েছে আমি যদি বলিও কিন্তু আজকে যে সংবিধান সংশোধন হচ্ছে এটা কিন্তু যুগ যুগ ধরে এটা চলতেই থাকবে যে আইনটা করা হচ্ছে আইনটা কিন্তু আজকের শুধু এই চার বছরের জন্য না এটা সংবিধান সংশোধন দ্যাট মিনস এই সিস্টেমটা এই রীতিটা এই ধরনের সমস্যার জন্য এই ধরনের বিচারপতিদের অপসারণের জন্য এটা চলতে থাকবে প্রশ্নটা হল আপনার যে প্রশ্ন আপনার হল

আপনার পূর্বপুরুষরা আপনার রেফারেন্সগুলি যত সুন্দর থাকবে আপনার রীতিনীতি যত সুন্দর করে আপনি চালাতে পারবেন তার তো রেফারেন্সের সংসদ এবং সংসদ আইনগুলি চলে তা আমাদের দেশের যেই আমি যদি প্রেসিডেন্টের সাথে তুলনা করি আমি মনে করি এটা যুক্তিগতা থাকতেই পারে কারণ প্রেসিডেন্টকে যদি আমি সরাতে পারি সংসদ তাহলে একদম বিচারপতিকে নয় নয় কেন এইটাকে এখন আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা হলো দেখার ব্যাপার এখন আর আর প্রয়োগটা যদি সেখানে অন্য যুক্তি আছে যে প্রেসিডেন্ট তো ধরেন প্রেসিডেন্টকে ডে টু ডে অ্যাফেয়ার্সে যুক্ত হতে হয় না অসংখ্য বিষয় ডিল করতে হয় না না উনি তো রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে সর্বোচ্চ পদ আছে কিন্তু

উনি ওনার উনি ওনার বিচারপতি থাকাকালীন সময়ে উনি তার মিথ্যা ডিক্লারেশন দিয়েছে উনি তার যে সার্টিফিকেট দিয়েছে এরকম প্রশ্ন আসছে যে সার্টিফিকেটগুলি উনি গসামসা করেছে উনি থার্ড ডিভিশন পেয়েছে উনি এটা ফার্স্ট ডিভিশন লিখেছে এরকম ফার্স্ট ক্লাস পেয়েছে উনি থার্ড ক্লাস করেছে তো এরকম জিনিসগুলি যখন অনৈতিক জিনিসগুলি চোখে আসবে তখন সংসদ তো বলবেই আর আইনের ভিতর আইনের ব্যাখ্যা তো থাকেই আইনের ব্যাখ্যা আইন আইন যদি আমি তো মনে করি আইনের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নাই কিন্তু কারণ আইন যখন বিচারপতিরা যখন রুলিং দেয় এবং বিচার কার্য সম্পাদন করে তখন কিন্তু এখন আইনজীবীরা থাকে আইনজীবীদের মতামত অনুযায়ী আইনের মাধ্যমেই তা করতে আইনের বাইরে তো রায় দেওয়ার কোনো সুযোগ নেই সময় আমার হাতে খুব কম সিক্সটি সেকেন্ডস আপনার জন্য আমি এক মিনিটও বলতে পারতাম ওই জন্য সিক্সটি শব্দটা ব্যবহার করলাম শুনতে একটু বেশি মনে হয় আমি যে বারবার বলছিলাম যে যারা যারা দেশদ্রোহী যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকে যে যে নিষিদ্ধ করেন কিন্তু আইন যতক্ষণ না করছেন তার যখন অধিকার থাকে আর শুধু রাজাকাররা নত বাংলাদেশের চল্লিশটির উপরে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র ছটি রাজনৈতিক দল গত নির্বাচনে পার্টিসিপেট করেছে বাকি রাজনৈতিক দলগুলো করেনি আমি কত পার্সেন্ট ভোট করেছি কত পার্সেন্ট করেনি সেই ওই সময় নেই আমার হাতে আজকে আপনার সঙ্গে এই আলোচনা চালাবার কিন্তু আমি বলছি যে আমার প্রশ্নটা সেটি আপনি সেটির ব্যাখ্যা করেছেন অন্য আমি কিন্তু বলিনি যে রাজাকারদের আপনি নিয়ে আসেন পার্লামেন্টে কিন্তু জনগণ যদি ভোট দেয় আপনি যদি গণতন্ত্রের কথা বলেন আপনি কি করবেন হয়তো প্রথমে আপনি তাদেরকে বাদ আসা বন্ধ করতে হলে আপনাকে একটা আইন করতে হবে

ওই জার্মানির কোন ক্যাম্পে সে রাইফেল নিয়ে ছিল গার্ড দিচ্ছিল সেই দিনই শেষ এবার এখন তার পরবর্তীতে কী হয়েছে তার বাড়িতেই সে গৃহবন্দী আপনি দেখেন আর আমাদের দেশে আমরা জানেন ওই যে বঙ্গবন্ধুর একজন বিশ্বস্ত লোক ছিলেন তার নাম নুরুল ইসলাম তার ডাকাম নুরুল ইসলাম পোস্টার কারণ তিনি পোস্টার লাগাতেন এখন তিনি ডেট বেঁধে আসেন বঙ্গবন্ধু হত্যার পর তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে আমার বঙ্গভবনের যে অফিসে চলছে আমাকে বলছে বলে তাকে হাত খাওয়া পড়ানো ওখানে রাজাঘাররা বলছে তার গায়ে থুতু দিচ্ছে আর বলছে তোদের শেখ মুজিব নিহত এখন আমরা রাজাঘর আমরা দেশে রাজা আর তোরা যাবি কারাগারে এই ঘটনা কিন্তু এই দেশে হয়েছে সুতরাং এদেরকে বাড়তে দিতে দিতে এই পর্যন্ত আনা হয়েছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী করা হয়েছে একমাত্র জাতির জন্য কন্যা হিমালয়ের মতো সাউন্ড আছে এইবার

জর্জ ওয়াশিংটনের সম্মানে সম্মানে তাদের ওয়াশিংটন ডিসি করা হয়েছে হোচিবিনের সম্মানে তাদের হোচিমিন সিটি করা হয়েছে এই যে বঙ্গবন্ধুর সম্মানে মুজিবনগর করা হোক এটা কিন্তু ষোলোশো দশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর করা হয়েছিল এখন মুজিবনগরে কেন করা হবে এটা আমি পাঁচ সেকেন্ডে বলি এটা কিন্তু মুজিবনগরে সতেরো এপ্রিলে এখানে প্রথম ক্যাবিনেট সিদ্ধান্ত ছিল মুজিব দেশ স্বাধীন হওয়ার পর মুজিবনগরের নাম ঢাকায় যাবে এবং বঙ্গবন্ধু যখন ফিরে আসে প্রথম ক্যাবিনেটে চিঠা তো জহুল ইসলাম সাহেব প্রস্তাব তুলেছেন আমার বাবা রুল কিন্তু ধরছিল হ্যাঁ আমি বেঁচে আসি এখন আমি বারে গেলে তোরা করিস যার জন্য কোনটাকে আমি বলি মুক্তিযুদ্ধ তরফ থেকে এটা আপনি করে দিয়ে যান আসলে আপনার আসলে আমি তো ব্যবসায়ী মানুষ আমি ব্যবসায়ী নিয়ে আলোচনা করতে চাই আমি মনে করি বঙ্গবন্ধু স্বপ্ন ছিল এই দেশে একটা দারিদ্র মুক্ত ক্ষুদা মুক্ত বাংলার করা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ একটা উন্নত জাতি হবে মাথা উঁচু করে দাঁড়াবে মাথা উঁচু করে গেলে অনেক টাকা পয়সা না একটা নৈতিক মূল্যবোধের একটা দেশ হবে একটা নৈতিক মূল্যবোধের দেশ হবে আমরা মনে হয় বঙ্গবন্ধু সেই নৈতিক মূল্যবোধের দেশ থেকে আমরা অনেক দূরে চলে আসছি আমি মনে করি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন আছেন উনার নেতৃত্বে এই পাঁচ বছর এই আগামী পাঁচ বছর যদি আমরা সমস্ত বঙ্গবন্ধুর সমস্ত কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি অর্থনৈতিক নীতিমালায় আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে সরকার আমলে তারা গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য করছে এই সরকার আমলে বলছি গত সাত বছর আমাদের ফোর লেন হওয়ার সাথে সাথে আবার দরকার আমরা এই এই জিনিসগুলি কিভাবে আমরা দূর করতে পারি একমাত্র আমি মনে করি শিক্ষা ব্যবস্থা আমাদের অনেক অনেকভাবে ডেলি সাজানো উচিত আমাদের উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থা করা উচিত আমাদের ইন্ডাস্ট্রিয়ালের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারের যে বাধাগ্রস্তগুলি আছে দু উচিত এবং একটা দেশ যদি একটা শিক্ষিত নৈতিক শিক্ষায় শিক্ষিত যে দেশের সেক্রেটারিরা নিজে তার পদের জন্য ওই যে মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট পারবে সেই শিক্ষিত লোকরা অনেক ধন্যবাদ যে যে দেশে ভাই তখনই মুক্তিযুদ্ধের বাণী থাকবে যখন প্রত্যেকটা মানুষ সশ মানে নৈতিক শিক্ষিত শিক্ষিত হবে এবং অর্থনৈতিক দেশের মুক্তি হবে দশক আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনি দেখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলো যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনার আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই বুধবার দুপুর সাড়ে এগারোটো এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখে আমন্ত্রণ রইল মিস্টার মোহাম্মদ মুসা এবং মিস্টার ইস আসলাম সানি অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে দর্শক মণ্ডলী নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে এবং আইন আমার জন্যে একরকম আপনার জন্য আরেক রকম সেটি হওয়া চলবে না এটি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার পরিপন্থী আইনের শাসন দেশে প্রতিষ্ঠা করা দরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে যেটি দীর্ঘ সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে বাঙালি জাতির অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে বিষয়গুলো বাঙালি জাতি তার মূল নীতি হিসেবে গ্রহণ করেছিল স্বাধীন বাংলাদেশের জন্য সেগুলোকে সবসময় সবার উপরে রাখতে হবে তার প্রধান হচ্ছে গণতন্ত্র সেখানে সামাজিক ন্যায় বিচার বা সমাজতন্ত্রের কথা ছিল সেখানে ধর্মনিরপেক্ষতার কথা ছিল এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে আমরা যদি কাউকে পছন্দ না করি আমরা যদি আমাদের রাষ্ট্রের কোনো বিশেষ স্বীকৃতি তাদেরকে দিতে কোনো ব্যক্তিকে বা গোষ্ঠীকে দিতে না চাই সেটি কিন্তু আইন করে নিষিদ্ধ করা উচিত কিন্তু আমি মুখে বলবো কাজে করব না সেখানে এক ধরনের ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের বিবেচনা কাজ করে বলি প্রতীয়মান হয় এবং যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা মুক্তিযুদ্ধকে সবসময় ছোট করবার চেষ্টা করবে মুক্তিযুদ্ধের গৌরব গাথাকে নিজেদের নিজেরা ধারণ করবে না একথা সত্যি কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনার কথার বরাবর বলে বেড়ান এবং সেটিকে একটি ব্যবসা হিসেবে নিয়েছেন তারা ক্ষতিটা কিন্তু আরও বেশি করছেন এবং এই ক্ষতিটা করছেন বিশেষ করে যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি যে প্রজন্ম সেই প্রজন্মের কাছে তারা মুক্তিযুদ্ধকে হেউ প্রতিপন্ন করছেন কাজে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি মাথায় রাখা দরকার হরতাল এখন আর সেই অর্থে অর্থনীতিতে তেমন কোনো প্রভাব বিস্তার করে না যেটি সবচেয়ে গুরুত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হরতাল ভাবমূর্তির একটা ক্ষতি করে এবং এই ভাবমূর্তি বাংলাদেশের বিনিয়োগকে বাধাগ্রস্ত করে কাজেই বিনিয়োগকে বাধাগ্রস্ত করে হরতাল কিন্তু হরতাল আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না প্রথমত চেতনাগতভাবে আপনাকে ঠিক করতে হবে যে আপনি নিজেই কাজটি করবেন কি না এবং এই ধরনের আইন করা যদি আদালতের কাছে হয় আদালত ইতিমধ্যেই একবার রায় দিয়েছে যে এটি গণতন্ত্রের পরিপন্থী কিন্তু এর জন্য একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছেন তাদের যে বিচার কার্য চলছে সেটি নিয়ে নানা ধরনের কথা আছে আমি সেগুলো বলতে চাই না নানা ধরনের পারসেপশান তৈরি হয়েছে এবং যেগুলোর অধিকাংশই এখন নেতিবাচক এই নেতিবাচক ধ্যান ধারণাগুলোকে ইতিবাচক ধারায় নিয়ে আসা কিন্তু যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের পরে বর্তায় আমরা আশা করবো এবং মুক্তিযুদ্ধের যারা বীর ইতিহাসকে নানানজন নানানভাবে দেখবার চেষ্টা করবেন নিজের অভিজ্ঞতার আলোকে এই বীরদের ছোটো করলেও কিন্তু আসলে মুক্তিযুদ্ধ কি ছোট করা হয় বরং ইতিহাসের এই বিষয়গুলো যে যেভাবে দেখছেন সেগুলো যাচাই করে প্রকৃত ইতিহাস হবে কিন্তু আরও পঞ্চাশ বছর পরে একশো বছর পরে যারা ইতিহাসের সংশ্লিষ্ট নন তারা যখন ইতিহাস রচনা করবেন কাজে কাউকে ছোটো না করে বরং কোথাও কোনো বিতর্ক কোনো থাকলে সেগুলো যুক্তিগ্রাহ্যভাবে শোভনভাবে সেই বিতর্কগুলো করা উচিত দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা